গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। সকালবেলা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে পড়াতে। আজকে একদম আর্লি মর্নিং আমার পড়ানো, আর বেশ ভালো ঠান্ডা পড়েছে সকালবেলা। আমি এসেই গেছি প্রায় কাছাকাছি, এখন ওই 8:10-15 মতন হলো, বাট ভীষণ ঠান্ডা লাগছে। পড়ানো শেষ হয়ে গেছে, এখন আবার বাড়ি ফিরছি। এখন বাজে হচ্ছে 10টা, আর আজকে নাচের ক্লাস আছে, গিয়ে করতে হবে। সো 10:10 বাজে, এই জাস্ট বাড়ি ঢুকছি, এরপর নাচের ক্লাস আছে। তো সুতরাং ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে, দিয়ে নাচের ক্লাসটা জয়েন করতে হবে। তো রবিবার যেহেতু আজকে তো আমার ডান্স ক্লাস থাকে, আর সেটা শেষ হয়ে গেছে। এখন ওই ঘড়িতে 11:30 মতন বাজে। এখন যাব হচ্ছে স্নান করতে, একটু ফ্রেশ হবো। আর এখানে রোদটা কি সুন্দর আসছে না, দারুণ লাগে এই শীতকালটাই, দেখো সুন্দর লাগছে। যাই হোক, এখন গিয়ে স্নান করবো, আর আজকে না স্পেশাল লাঞ্চ আছে, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো, চলো। আজকে স্পেশাল লাঞ্চটা নিয়ে একটু বলি। সো তো এখানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে মা মুলোর পাতোরা করবে আজকে, বা পাতুরি, যেটাই হোক বাঙালিদের যেটা খুব ফেভারিট একটা ডিশ। তো সেটার জন্য কলা পাতায় সুন্দর করে মুলোটাকে বেটে, তারপর কী সব করে আমি জানি না ভেতরে কী আছে, তো সেটা দিয়ে ভালো করে এখানে এখন পাতোরাটাকে মোড়া চলছে কলা পাতায়। এটা হয়ে যাওয়ার পর এটাকে আমরা কাঠের আঁচে, একদম প্রপার কাঠের উনুনে দিয়ে তারপরে ব্যাপারটাকে করব। গ্যাসে নয়, আমাদের যেহেতু সুবিধা আছে বাড়িতে, সেই জন্যে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে, এটা দিয়ে আবার বাঁধাও হবে। তাই এই যে এখন বাঁধা চলছে, মা বাঁধা আনতে গেছিল, বেশ সুন্দর হয় কিন্তু খেতে। আমার তো প্রচণ্ড প্রিয় একটা জিনিস, মুলোর পরোটা বলো আর মুলোর পাতোরা বলো, যেটাই হোক দুটোই ভালো লাগে আমার প্রচণ্ড। এখন এটাকে প্রিপারেশান নেওয়া চলছে, মা তো বেশ সুন্দর করেই করছে, যাই হোক কিন্তু একটু টাইম লাগে উনুনে করতে, ঠিক আছে কোনো প্রবলেম নেই। এই যে এখন উনুনে বসিয়ে দেওয়া হয়েছে, সুন্দর একদম দাদাল করে আগুন জ্বলছে, আর এইখানে ব্যাপারটা হচ্ছে, একটু টাইম লাগে, গ্যাসে একটু আগে হয় বাট এখানে একটু টাইম লাগে, ঠিক আছে। এই এখন হয়ে গেছে, বেশ খানিকক্ষণ পর তোমাদের সাথে শেয়ার করছি জিনিসটা কেমন এসে দাঁড়িয়েছে। এই যে এরকম হয়েছে, এবার এটাকে পিস পিস করে কাটা হবে, যেদিকটা একটু ধরে যায় বা পুড়ে যায় সেদিকটা বাদ দিয়ে দেওয়া হবে, কারণ একটা পোর্শন ধরবেই অত আঁচেতে হলে, সেই জন্যে। এরই মধ্যে খাওয়ার আগে চলে এসছে একটা পার্সেল, আর আমি সেটা থাকতে না পেরে আমাকে ওপেন করতেই হবে। ফ্লিপকার্ট থেকে নিয়েছি, দেখা যাক কী নিয়েছি আমি। তো ফ্লিপকার্ট থেকে যেটা এসছে সেটা হচ্ছে একটা ট্র্যাক প্যান্ট, আমি অর্ডার দিয়েছিলাম, মানে কি বলবো আর জানি না কিরম হবে, দেখা যাক, এখন খুব চাপে আছি এটা নিয়ে আমি। বাহ, এই তো বেশ সুন্দর এসছে দেখতে পাচ্ছি, যদি আমার মা একটুখানি রাগারাগি করছে বটে, বলছে যে নাকি সাইজটা ছোট আসবে, বাট আমার তো একদমই তাই মনে হচ্ছে না। লাঞ্চ করে একটা ঘুম দিয়েছি দুপুরবেলা, সানডে বলে কথা, আর তারপর সন্ধেবেলা বেরিয়ে পড়েছি, এসছি একটুখানি, মানে যাচ্ছি একটুখানি পার্লারে, তো অনেক দিন যাওয়া হয়নি সেই কারণে যাচ্ছি আর কি। এসছি আমি পার্লারে, এখন একটু ওয়েট করতে হচ্ছে, তাই বসে বসে একটু ভিডিও বানিয়ে নিলাম, কায়দা মারছিলাম আর কি। সো আমার কাজ ডান, পার্লার থেকেই জাস্ট বেরোলাম। পার্লার থেকে বেশ কিছুটা এগিয়েই মিয়ামর ছিল, আর সেটার আমি তো পাগল, তো কি করা যাবে, বেশ দাঁড়িয়ে আছি। আর একটা মিয়ামরেতে নিয়েছি চিকেন 65, যেটা বাড়ি গিয়ে খাবো, আর এখানে এখন বাড়ি যাচ্ছি। রাত্রিবেলা এখন 11:00 মতন বাজে, আর বেশ টায়ার্ড সারাদিনের পর। রবিবারটা তো খুব হুটোপাটি করে কাটলো, তোমরা সবাই দেখলে, প্রচুর কাজও নিয়ে বেরিয়েছিলাম, মানে সারাদিন টুকটাক কাজ করে সারাদিনটা কোথা দিয়ে কেটে গেল বুঝতে পারলাম না। কালকে আবার সোমবার, আর বাবা সেই কাল থেকে উইক শুরু, পড়ানো শুরু, নানা রকম কাজ, নাচের প্র্যাকটিস, সব কিছুই শুরু হবে, কিছু করার নেই, এই নিয়েই চলতে হবে। বাট ভালো লাগে এই সব কাজের মধ্যে থাকতে, ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা জানিও কীরকম লাগলো অবশ্যই, আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না যদি চ্যানেলটাকে ভালো লাগে, আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণ অব্দি টাটা বাই, গুড নাইট।